মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোটা আন্দোলনকারীরা। ঘটনাস্থলে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাদারীপুরের মোস্তফাপুর আসলে এই ঢাকা বরিশাল মহাসড়ক হয়ে দক্ষিণ অঞ্চলের যানবাহন চলাচল করে, সেখানে সকাল 10টা থেকে অবস্থান নেয় কোটা আন্দোলনের যে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা, তারা অবস্থান নেয়। পরবর্তীতে 11:30টার দিকে ছাত্রলীগের একাংশ তাদের মধ্যে প্রথমে হাতাহাতি, তারপর ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে 4 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে পুলিশ ঘটনাস্থল নিয়ন্ত্রণ নিয়েছে এবং ঘটনার চারপাশেই ছত্রভঙ্গ হয়ে যে আন্দোলনকারীরা রয়েছে তারাও অবস্থান করছেন, এবং ছাত্রলীগের যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এই মোস্তফাপুরে এখন অবস্থান করছে এবং পুলিশ চারো দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এছাড়া ঢাকা বরিশাল মহাসড়কের যে দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের যে যানবাহন চলাচল করে সেটি থেমে থেমে চলাচল করছে। এখন পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা এই ঘটনাস্থল ত্যাগ করেননি এবং এখানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু চারপাশে কিন্তু অবস্থান করছে। আসলে পরবর্তীতে পরিস্থিতি কি কোন দিকে যায় সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এছাড়া মোস্তফাপুর থেকে মাদারীপুর সুরেতপুর যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পল্লী বিদ্যুতের সামনে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। আমরা 11:30টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা যখন স্লোগান নিয়ে আসে তখনই কিন্তু তাদের সাথে প্রথমে হট্টগোল শুরু হয়, পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা আপনি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের পক্ষ থেকে নীরব ভূমিকায় তারা ছিল। পুলিশ কিন্তু যখন হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে তখন কিন্তু তারা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।